পাবলিক বাংলা আপনাদের সঙ্গে রয়েছে আমি সৃজিতা শুরু করছি আজকের হচ্ছেটাকে আজকে দুপুরের দিকে আমরা কি দেখলাম গার্ডেন ব্রিজে পুরসভা তরফ থেকে কর্মীরা চলে গেলেন এবং সেখানে তারা ভাঙাচোরা শুরু করলেন এলাকার মানুষ বিক্ষোভ করতে আরম্ভ করলেন এবং কেউ কেউ বলেন এরা আমাদের কাছে ন্যূনতম নোটিশটুকু পর্যন্ত নেই যে বাড়িটা ভাঙা হবে হুড়মুড় করে এসে পুলিশ এসে গার্ডরেল দিয়ে ভাঙতে আরম্ভ করলেন কেউ কেউ বিক্ষোভ দেখালেন পুলিশ কার্যত টানাটানি করতে করতে সরিয়ে দিলেন কারণ পুলিশ তখন খুব সক্রিয়ভাবে তার কাজটা করছিল ভিন্ন সময় ক্ষেত্রে বিশেষ সময় ক্ষেত্রে পুলিশ এরকম ভাবে কাজ করে থাকেন যদি এমনটাই অভিযোগ করেন বিরোধীরা এখন বিষয়টা হচ্ছে গার্ডেন রিচে যে হেলে পড়া বাড়িটি ভাঙা হচ্ছে সেটা নিয়ে প্রথম প্রশ্ন স্থানীয়দের দাবি যে আমাদের কাছে কোনো নোটিশ দেওয়া হয়নি দ্বিতীয় প্রশ্ন এবং একেবারে গোড়ার প্রশ্ন যে ওই জমিটি যদি বেআইনি হয় ওই জমিতে যদি বাড়ি না হওয়ার হয় দুটো বাড়ির মধ্যে এক হাতের ডিসটেন্স নেই একটা বাড়ি আরেকটা বাড়ির উপর হেলে পড়েছে পাশের বাড়িটা ভেঙে যাচ্ছে এরকম ভাবে একটা বাড়ি তৈরির অনুমোদনটা কি করে পেলেন ওই জমিতে যে প্রমোটার বাড়ি করেছেন বা জমির মালিক যাকেই বাড়িটা করার দায়িত্ব দিয়ে থাকুন না কেন প্রথম প্রশ্ন অনুমোদন কি করে পাওয়া গেল সেখানে কি পুরসভার নজর ছিল না নাকি বলবেন যে না আমি তো কিছু জানতামই না এলাকার কাউন্সিলর ওই যে শামস ইকবাল তিনিও কিছু নাকি জানতেন না কেউই কিছু জানতো না যত দোষ কাদের ঘরে গিয়ে পড়লো ইঞ্জিনিয়ারদের ঘরে গিয়ে পড়লো যে যত দোষ নাকি ইঞ্জিনিয়ারই করেছে ওই 134 নম্বর ওয়ার্ডের দায়িত্বে যে ইঞ্জিনিয়ারটি ছিলেন বা রয়েছেন ঠিক তার দোষ আরে ইঞ্জিনিয়ার কি করবে আগে অনুমোদনটা আসবে তার ভিত্তিতেই তো ইঞ্জিনিয়ার কাজ করবে এমনটাই তো স্বাভাবিকভাবে হয় আমরা সবাই জানি শোকস সরকারি কর্মচারীদের করা হচ্ছে অথচ যাদের জানার কথা তারা বলছে জানি না এখন কেন এই প্রশ্নগুলো আসছে প্রশ্নগুলো আসার একটাই কারণ যে জমি দিয়েছে যেভাবে ফ্ল্যাট উঠেছে যারা সেই অংশগুলো অংশ বিশেষগুলো কিনেছেন তাদের কি দোষ তারা তো তাদের অর্থটা দিয়ে বসে রয়েছেন তাদের কি দোষ তাহলে তো তারা শুরুতে যদি তারা জানতেন তাহলে তারা ইনভেস্টমেন্টটা করতেন না তাহলে এই দায়টা নেবে টাকে এর দায়টা কার এত বেআইনি কেন হবে বেআইনি কাজ এত কেন হবে কোন একটা দিকে তো ঠিকঠাক হবে না না ভিডিও কল করুন না একাধিক প্রশ্ন আজকে রয়েছে সেই প্রশ্ন করব তবে তার আগে একটা বিশেষ রিপোর্ট দেখুন গার্ডেন ব্রিজ কাণ্ডের পর ভেঙে পড়া বহুতলের অদূরে বাড়ি ভাঙার কাজ শুরু বাড়ির একাংশ এই মুহূর্তে ভেঙে দেওয়া হয়েছে আর যা ঘিরেই কিন্তু এই মুহূর্তে উত্তেজনা পরিস্থিতি গার্ডেন রিচে তার কারণ যিনি বাড়ির মালিক রয়েছেন তিনি বারবার অভিযোগ করছেন যে বাড়ি ভাঙার জন্য পুরসভার তরফ থেকে কোনো রকম নোটিশ তার কাছে পৌঁছয়নি আগে থেকে কেউ তাকে জানায়নি তার ফ্ল্যাট ভাঙা হবে শুধু তাই নয় বাড়ির যে হোল্ডিং নাম্বার সেই নাম্বারও কিন্তু পুলিশ তাদেরকে দেখায়নি এমনটা ক্যামেরার সামনে তারা অভিযোগ করছে ঘাতক নির্মীয়মান বাড়ির থেকে মাত্র 500 মিটার দূরে এই বহুতলটি বেআইনি নির্মাণ হলে কেন ভাঙার আগে নোটিশ দেওয়া হলো না প্রশ্ন বাসিন্দাদের ঠিক কাজ হচ্ছে না ঠিক কাজ হলে আমরা চেঁচাই আমার ননদের দোকান এটা আমরা চেঁচাবো যদি ঠিক কাজ হয় রাজনীতি কেউ পয়সা খাইয়ে দিয়ে বলেছে এটা ভাঙো আগে তাই ভাঙেছে ইললিগাল কাজ করেছে এরা এখানে আমাদের সেকেন্ড ফ্লোর ফ্ল্যাট আছে আর ফার্স্ট ফ্লোরে আমাদের দোকান দেওয়া হয়েছে কোনো নোটিশ আসেনি বিনা নোটিশে হঠাৎ করে এটা করা হয়েছে বাড়ির বাসিন্দাদের দাবি তাদের বাড়ি বৈধ কাগজ রয়েছে কোনো নথি না দেখিয়েই বাড়ি ভেঙে দিচ্ছে প্রশাসন হ্যাঁ নিচে দিয়ে ভাঙা হবে কি উপর দিয়ে ভাঙা হবে কি করে বলবো উপর ভাঙবে কি নিচে ভাঙবে না আমি তো দিয়েছি উনাকে বানাতে হ্যাঁ কাকে বলবো ডর আছে এখানে কে কে বলবো কাকে বলবো প্রমোটারকে বলবো ফোনের শুনছে না তো আমাকে ধমকি দেবে গার্ডেন রিচে একাধিক বাড়ির একটার উপর একটা হেলে পড়েছে কোথাও আবার একটা বাড়ির সঙ্গে পাশের বাড়ির মধ্যে এক হাত এমনকি কোথাও এক আঙুলের ছাড় আজ পুরসভা বাড়ি ভাঙতে উদ্যোগী কিন্তু এই নির্মাণে ছাড়পত্র দিল কেন পুরসভা এখন দায় এড়ানো এত সহজ তো হবে না রিপাবলিক বাংলা দেখলেন অবস্থা কেউ বলছেন আমার এই বাড়িতে এই বিল্ডিংটাতে আমার দোকান রয়েছে কেউ বলছেন এই বিল্ডিং এর নিচে দোকান উপরে ফ্ল্যাট রয়েছে গোটাটাই বেআইনি আমাদেরকে কিছু জানানো হয়নি আমাদের কাছে কাগজপত্র আছে আমাদেরকে কোনো নোটিশ দেওয়া হয়নি এখন ভেঙে ফেলা হচ্ছে আমরা কি করব
আচ্ছা তা কেন বলবেন না ওনারা ওনাদেরকে কাগজ দেওয়া হয়েছে ওনারা বাড়ি তুলেছেন সেখানে থাকার জায়গা করেছেন দোকান করেছেন ওনাদের রুটি রুজি ওখান থেকে আসছে কিন্তু এই সূত্রপাতটাই হতো না এত অশান্তির সূত্রপাতই হতো না যদি যদি ওনাদের কাছে পেপার আসার ব্যবস্থাটাই না হতো সেই কাজটা কে করে সেই কাজটা তো পুরসভা করে তাহলে সেই পুরসভার মেয়রই বলছেন আর আমি তো কিছু জানি না এখানে নিশ্চয়ই বেআইনি কিছুই হয়েছে বেআইনি ভাবেই হয়েছে এবং তারপর আবার জলাভূমি বুঝে বুঝেও কাজ হচ্ছে প্রধান বিচারপতি নিজে বলেছেন যে এত বড় এত কিছু হয়ে যাচ্ছে এত বেআইনি নির্মাণ হয়ে যাচ্ছে আর মেয়র বা পুরসভা কিছু জানে না এটা হতে পারে না কখনো এটা সম্ভব নয় যাই হোক এই বিষয় নিয়ে আমরা কথা বলবো আজকে আজকে আমাদের অতিথি রয়েছেন চলুন তাদের সঙ্গে পরিচয় করে দিই আমার সঙ্গে রয়েছেন স্নেহায়ন সরকার বিজেপি মুখপাত্র আমার সঙ্গে রয়েছেন নীলাভ ব্যানার্জি আইনজীবী আমার সঙ্গে রয়েছেন এই মুহূর্তে সায়ন্তন চক্রবর্তী পিএসইউ নেতা আমার সঙ্গে রয়েছেন কেতন জয়সওয়াল কংগ্রেস মুখপাত্র আমার সঙ্গে রয়েছেন সুপ্রদীপ সরকার রাজনৈতিক কর্মী আমার সঙ্গে রয়েছেন অদিতি মৈত্র বিজেপি মুখপাত্র এদের প্রত্যেকের সঙ্গে আমরা কথা বলবো এবং এই কথা বলতে বলতে আমি শুরুটাই করব আমার সঙ্গে যিনি রাজনৈতিক কর্মী রয়েছেন সুপ্রদীপবাবু সুপ্রদীপবাবুকে দিয়ে শুরু করবো সুপ্রদীপবাবু আজকে গার্ডেন রিচের যা অবস্থা আজ গার্ডেন রিচে যা ঘটছে আপনার কি মনে হয় একদম ঠিকঠাক আছে কোনো সমস্যা নেই কোনো সমস্যা কখনোই ছিল না মৃত্যু নিঃসন্দেহে দুঃখের সে যারই মৃত্যু খুবই দুঃখের ঘটনা এইবার ব্যাপারটা সেই বাড়িটাকে ভেঙে ফেলা হচ্ছে সেখানকার মানুষ বিক্ষোভ দেখাচ্ছেন তাদের কিছু কারণ রয়েছে আমার কথা হচ্ছে এই শুরুটা কেন হয়েছিল এটা ঠিক না ভুল দেখুন সব অনেক কিছুই তো ঘটে যেটা ঠিক ভুল বিচার করা খুব কঠিন হয়ে যায় কিছুই ঘটে যাহা তাহা করা যায় না কিন্তু আজকে যে ঘটলো কেন ঘটলো দেখুন দেখুন আজকে বাড়িটা যে কোনো কারণে ভেঙে পড়েছে এবং পাশের বাড়ি যে কোনো কারণে ভেঙে পড়েনি নিয়ম মেনে তৈরি করা হয়নি একটা বাড়িকে নিয়ম মেনে তৈরি করা হয়নি আপনি যে বাড়িটায় রয়েছেন আপনি যে বাড়িতে থাকেন আমি দেখিনি আপনার সঙ্গে আপনার পাশের বাড়ি একটা মিনিমাম দূরত্ব তো রয়েছে না দেখুন দেখুন আমি বলছি তাহলে সেটাও বেআইনি দাদা আমি আপনাকে জানিয়ে দিই নয় আমি পাটুলিতে থাকি পাটুলিতে সব বাড়ি কিন্তু গায়ে লাগে লাগি এবং একটা সিঙ্গেল তবে কোন এরিয়া সেটা কলোনি এরিয়া কিনা সেটা দেখতে হবে কলোনি এলাকা নয় ওই টাউনশিপের নিয়মই হচ্ছে কোনো ছাড় দিতে হয় না টাউনশিপের নিয়ম কোনো ছাড় দিতে হয় না আমাদের আমাদের বৈষ্ণব বাংলার বাইরে ওখানে না না আমাদের বৈষ্ণব আপনারা না তুমি ওখানে রেড কত ওখানে খবর না ভাই বৈষ্ণব গাটা পাটুলি পার্সেন্টেজ কত কাউন্সিলরের পার্সেন্টেজ কত দিতে হয় না না ওখানে পার্সেন্টেজ কত এটা জানো এটা জানো ওখানে এটা জানো আগে জেনে কেটে প্রথম কথা হচ্ছে যে বাড়িটা লিগ্যাল না ইললিগ্যাল ওখানে যে কটা বাড়ি হয়েছে সব কটা ইললিগ্যাল সব থেকে বড় কথা যে মেয়র ফিরাদ হাকিম তার নিজের বিধানসভায় নিজের বাড়ি ঘটনা করছে উনি বলছে উনি জানেন না উনি তো মহানাগরিক নিজের বিধানসভায় কি করছে উনি জানতে পারছেন সারা কলকাতায় কি করবেন কি করে জানবেন দিনের পর দিন এটা হচ্ছে এক আঙুলেরও কম গ্যাপ উত্তর কলকাতার ইতিহাসটাকে একটু দেখুন কবে বাড়িগুলো তৈরি হয়েছে দেখুন পুরসভার বর্তমান রুল কি বলে দেখুন বিল্ডিং রুল কি বলে দেখুন 2024 সালে থেকে বিল্ডিং রুল কি বলে দেখুন এইগুলো তো দেখে কথা বলুন আচ্ছা ওই বাড়ি যখন তৈরি হয়েছে যদি 3-4 মাস আগেও সেই বাড়ি 6 মাস আগেও সেই বাড়ি তৈরি হয়ে থাকে তাহলে বিল্ডিং রুল দেখে এসে তারপরে দাদা কথা বলুন প্লিজ উল্টো পাল্টা কথা বলবেন না প্রথমত এবং দ্বিতীয়ত আমার প্রশ্ন হচ্ছে আজকে যদি বাড়িটা বেআইনি না হতো তাহলে ড্যাক ড্যাক করে পুরসভার লোক চলে আসতো না সেটাকে ভাঙার জন্য প্রথম দ্বিতীয় আপনি আমার প্রশ্ন নিন আমি কেন এটা ব্যাখ্যা করছি যে লোকগুলো ওখানে যে জমি দিয়েছে যে বাড়ি কিনেছে যে নিজের দোকান ঘর কিনেছে সে ওখানে টাকা ইনভেস্ট করে বসে আছে কাজে আজকে যদি তারা এসে বিক্ষোভ দেখায় তাদের ব্যক্তিগত কারণ থেকে তারা বিক্ষোভটা দেখাচ্ছে যে ভাই আমার তো ওখানে ইনভেস্টমেন্ট রয়েছে আমার প্রশ্ন হচ্ছে শুরুটা কেন হলো ও লোকগুলোকে বিপদে কেন ফেলা হলো অতগুলো মানুষের মৃত্যু তাই কেন দেখুন প্রথম কথা পশ্চিমবঙ্গে আইনের শাসন আছে তার প্রমাণ হচ্ছে যদি হয়ে থাকে এই জন্য বাড়িটা হ্যাঁ যদি আজকে মানুষগুলো না মারতো তাহলে কি বাড়িটা ভাঙতো আমি একটা কথাই প্রসঙ্গে বলি এই যে পাহাড়পুর অঞ্চলে যেখানে ববি হাকিম যেখানকার এমএলএ উনি ওখানকার মন্ত্রী উনি মেয়র
উনি জানতেন না যে তার ওই 134 নম্বর ওয়ার্ডে একটা বাড়ি হচ্ছে, যে বাড়িটা জি প্লাস থ্রি, তার কোনো পাঁচতলায় স্যাংশন ছিল না, সেখানে পাঁচতলায় স্যাংশন হয়ে গেল কার জন্য, না মোহাম্মদ ওয়াসি যে প্রমোটার তার নিজস্ব চাহিদার জন্য ওখানে যে মিস্ত্রি রাখা, এটা কি করে সম্ভব? একটা তো নির্দিষ্ট আইন রয়েছে, এখানে আইনজীবী রয়েছেন, আমি তার সঙ্গে কথা বলবো, এটা সম্ভব? যে বড়োতে যাদের ট্যাক্স পড়ছে, যারা মিউটেশন করছে, সেই বড়োরা দেখে ওটা দেখলো না যেটা ওর আইনত স্যাংশন আছে কিনা, সব কিছু ধামাচাপা। এর কাউন্সিলরের নাকি জানার কথা নয়, 134 নম্বর ওয়ার্ডে কাউন্সিলর বলেছেন না আমি ঠিক এ বিষয়ে কিছু জানতাম না, মানে ওনার কি সত্যি না জানার কথা, মানে এটাও কি সম্ভব? একটু একটু পুলিশ কাউন্সিলর জানবে না এটা কখনো হয় দিদি, এখানে ট্যাক্স দিচ্ছে কাউন্সিলর, কাউন্সিলর জানবে না হয়, টাকার সমস্ত ভাগ বাটোয়ারা হয়ে গেছে আজকে, টাকার বিনিময়ে এই টাকাটা শুধু ওনারা নেননি, আজকে প্রমোটার নিয়েছে, প্রমোটারের পরে কাউন্সিলর নিয়েছে, কাউন্সিলর পরে মেয়র নিয়েছে, পুরো আপনি আপনি তো রীতিমতো জোর দিয়ে বলছেন যে মেয়র অবধি টাকা গেছে, জোর দিয়ে বলছি, এবং একটা ওর একটা অংশ নবান্নে পর্যন্ত জমা হয়েছে, এটা আমি 100% বলতে পারি। শুধু এখানে গুরুতর অভিযোগ, খুব গুরুতর অভিযোগ আছে, একজন দাদাও হাত তুলছেন, তিনি কিছু বলতে চান না? বলা বলতে পশ্চিমবঙ্গ সরকার যদি নীরর মতো ঘুমিয়ে ঘুমিয়ে বাঁশি বাজায় আর অর্থটা পকেটে চলে আসে, তাহলে তো পশ্চিমবঙ্গের বাংলার কৃষ্টি কিন্তু আজকে সারা ভারতবর্ষের মধ্যে দেখা যাবে যে অবনতির জায়গায় যদি নিচের কোনো জায়গা থাকে সেটা বাংলা চলে গেছে। মানে আপনি একজন এই রাজ্যের বাসিন্দা হয়ে বলছেন যে এই রাজ্যে দুর্নীতি হবে, যে আমাদের বাঙালিরা কোন জায়গায় গিয়ে পৌঁছেছি, আমরা বাঙালিরা কোন জায়গা, এখানে নেতাজির বাংলা নয়, এটা রবি ঠাকুরের বাংলা নয়, এটা কিন্তু শাহজাহানের বাংলা, অনুব্রতর বাংলা। বেশ, এটা 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 সাধারণ মানুষের কথা ছিল, কোনো রাজনৈতিক নেতা উনি নন, এটা সাধারণ মানুষের কণ্ঠস্বর, যেটা আমরা সবসময় তুলে ধরি সেটাই তুলে ধরলাম, এখানে একজন আইনজীবী রয়েছে। আচ্ছা দাদা, অনেক কিছু বোঝাচ্ছিলেন যে বাড়ির মধ্যে সব জায়গায় গ্যাপ থাকে না, সরকারি নিয়ম ইত্যাদি ইত্যাদি, আমি একটু আজকের আইনটা বুঝতে চাই যে ওই অঞ্চলে এরকম এইটুকুনিও গ্যাপ নেই এরকমভাবে বাড়ি তৈরি করা যায়? ওই যে উনি বললেন না পশ্চিমবঙ্গ আইনের শাসন আছে, পশ্চিমবঙ্গের আইনটা কি জানেন? এখানে আইপিসি সিআরপিসি চলে না, এমপিসি চলে, মমতা পেনাল কোড, ওই মমতার আইন পশ্চিমবঙ্গে চলছে, সেই আইনে ওই 1 ফুটের পার্থক্য না দিয়ে বাড়ি তৈরি হয়। ওনার জানা নেই পৌর আইন বলে একটা আইন আছে, সেই আইনটা মেনে সব জায়গায় কাজ করতে হয়, কলকাতাতেও তাই নিয়ম, বড়নগরেও তাই নিয়ম, ব্যারাকপুরেও তাই নিয়ম, বনগাঁও সেই নিয়ম, উত্তরবঙ্গেও সেই নিয়ম, উনি এটা জানেন না, ফলে আজকে এই বেআইনি নির্মাণগুলো কেন হয়েছে, এই বেআইনি নির্মাণগুলো যারা করেছে তার সেই প্রমোটাররা, তৃণমূলের নেতাদের ডান হাত বাদ, এই প্রমোটারদের থেকে থেকে স্কোয়ার ফিট ধরে ধরে টাকা খেয়েছে। মানে আপনি বলছেন স্কোয়ার ফিট ধরে ধরে টাকা খাওয়া হয়, এটা আপনি বলছেন? প্রতি স্কোয়ার ফিটে যেভাবে দাম বৃদ্ধি হচ্ছে, মানে অদ্ভুত ভাবে 4,000, 4,500, 7,000, 8,000, না জানি জায়গা বিশেষে দাম বাড়ে, তার মানে আপনি বলছেন ওখানে টাকা খাওয়া হয়, তাই জন্য এত দাম? একদম, আমি এবং আপনাকে দায়িত্ব নিয়ে বলছি, এই পৌরসভা এবং কাউন্সিলরদের যে পরিমাণ টাকা খায় তার জন্য এই কলকাতা শহরে অন্তত 1,000 টাকা করে স্কোয়ার ফিট বেড়ে যাচ্ছে দাম, এবং একটু শহরতলিতে গেলে 700 থেকে 800 টাকা করে স্কোয়ার ফিট দাম বৃদ্ধি পাচ্ছে, শুধু এই তৃণমূলদের তোলাবাজির জন্য, এর ফল আজকে সাধারণ মানুষকে ভুগতে হচ্ছে। দাদা, এই উত্তরটাকে দেখুন, এটার উত্তরই দেবেন, আমি কোনো অন্য গল্প শুনতে চাই না, আপনি এই কথাগুলো যুক্তি দিয়ে প্রমাণ দিতে পারবেন যে তৃণমূল তোলাবাজি করে? আপনি প্রমাণ দিতে পারবেন? হ্যাঁ, যে বিল্ডিংটা পড়ে গেল এটাই তো প্রমাণ, বিল্ডিংটা পড়ে গেল, তৃণমূলের সঙ্গে তোমরা কথা বলে না, গোটা শিক্ষা দপ্তর চলে, ওই চৌধুরী দাও শিক্ষা দপ্তর চলে, যা অন্যায় করে গেল দুর্নীতি মন্ত্রী চলে, কথা বলো না, তখন শিল্প মানুষের এই ক্ষমা চাও, 34 বছর তোমরা আপনারা চাও, চৌধুরী বলল যে আপনারা সংযোগ চলে গিয়েছো, আপনারা স্নায়ন, আমি একটা ছোট্ট বিষয় বুঝতে চাই, সুপ্রদীপদা বলেছেন ভাই প্রমাণ দাও তৃণমূল টাকা খায়, এটা প্রমাণ দিতে হবে, নইলে এইসব ভুলভাল অভিযোগ করো না, পরিষ্কার বলে দিও। একটার পর একটা জেলে যাচ্ছে, বুঝতে পারছেন না যে কি হচ্ছে? প্রমাণ তো জেলের ভেতর, কেন লকারের ভেতরেই তো প্রমাণ, এর থেকে আর বেশি প্রমাণ কি আছে? একটা রাজ্যের গোটা শিক্ষা দপ্তর যখন জেলে, এর থেকে লজ্জার আর কিছু হতে পারে না, প্রাক্তন শিল্পমন্ত্রী জেলে, রেশন মন্ত্রী জেলে, সবাই জেলে, এরপর আর কি প্রমাণ লাগবে? আর কি প্রমাণ উনি চাইছেন? চাকরি দিতে পারেনি, শিক্ষা দিতে পারেনি,
গোটা শিক্ষা দপ্তর জেলে, প্রাক্তন শিক্ষামন্ত্রী থেকে শুরু করে খাদ্যমন্ত্রী না জেলে, তারা যে কথা বলছে প্রমাণ আর কি প্রমাণ। একটা সময় আমরা ফিরা তাকেও কাঁদতে কাঁদতে বলতে দেখেছিলাম তিনি মানুষের হয়ে কাজ করবেন, তারপরে দেখলাম যে গার্ডেন রিজে বাড়ি ভেঙে পড়ে গেল, ঝুপড়িতে একজন মারা গেল। যাই হোক, হাসনে গার্ডেন রিজে সিভিল ইঞ্জিনিয়ারিং এর একটা অনন্য নিদর্শন পেশ করেছে। তাজমহল যে শ্রমিকরা বানিয়েছিল, শাহজাহান তাদের হাত কেটে নিয়েছিল, আর এই প্রমোটার গুলো মানুষের প্রাণ কেড়ে নিল। তুমি একটা জিনিস ভাবো, আমরা এখানে যে আলোচনা করছি এতদিন ধরে, তার মেনলি হচ্ছে যে ইল্লিগাল ভাবে বিল্ডিং কনস্ট্রাকশন হয়েছে। শুধু ইল্লিগাল ভাবে বিল্ডিং কনস্ট্রাকশন হয়নি, ইল্লিগাল ভাবে বিল্ডিং এর পজিশন দেওয়া হয়েছে। যে মানুষগুলোকে ওই ঘরগুলো দেওয়া হয়েছে তাদের কিন্তু বৈধ কাগজপত্র নেই, রেজিস্ট্রেশন নেই, মিউটেশন নেই। সেই কারণে আজকে যখন পৌরসভা ভাঙতে যাচ্ছে, সেই তারা এসে বিক্ষোভ দেখাচ্ছে। আজকে যদি ওই বাড়ি ভাঙা হয় না, লোকাল তৃণমূল নেতাদের থেকে মানুষ টাকা ফেরত চাইবে, কারণ অবৈধভাবে তাদের পজিশন দেওয়া হয়েছে। গুরুত্বপূর্ণ পয়েন্ট আসছে, আসি শান্তন আসি। তবে গার্ডেন ব্রিজের একের পর এক আমরা ভয়াবহ ছবি দেখিয়েছি যে কিভাবে বিল্ডিং গুলো দাঁড়িয়ে রয়েছে, কোনোটা হেলে পড়েছে, কোনোটায় মাঝখানে এইটুকুনিও গ্যাপ নেই। কিন্তু এই মুহূর্তে কি ছবি, সেরকমও কিছু ছবি ভাস্কর এই মুহূর্তে রয়েছে সেখানে। ভাস্কর, তোমার সঙ্গে দেখবো। ভাস্কর প্লিজ। একদমই সুজিতা, রিপাবলিক বাংলার দর্শকদের আমরা একটা অন্যতম স্থাপত্যের ছবি দেখাবো, যে স্থাপত্যটা রয়েছে গার্ডেন ব্রিজে 470A পাহাড়পুর রোডে। আমার ভিডিও নিয়ে পিনাকি করবো, পিনাকি একবার ছবিটা দেখাও, তারপরে অবশ্যই এইদিকে ছবিটা দেখাও যে 470A আর 470B একই আবাসনের যে দুটি অংশের মধ্যবর্তী দূরত্ব কার্যত মিলে গিয়েছে, একটা জায়গায় গিয়ে একটি জানলা অন্য জানলার সঙ্গে সম্পূর্ণ ওভারল্যাপ করে গিয়েছে। তবে শুধু এটাই শেষ নয়, শুধু স্থাপত্যের ছবি দেখালেই তো হলো না, একই সঙ্গে কলকাতা পুরসংস্থা এই স্থাপত্যকেও কিন্তু একটা তকমা দিয়েছে। সেই তকমাটা হচ্ছে সাবধান বিপজ্জনক বাড়ি, অর্থাৎ 470B যে অংশ, সেইখানে এই ধরনের একটি বোর্ড কিন্তু দিয়ে যাওয়া হয়েছে কলকাতা পুরসংস্থার তরফ থেকে, যেখানে লেখা রয়েছে সাবধান বিপজ্জনক বাড়ি, কলকাতা পৌরসংস্থার নির্দেশ মোতাবেক। এটা গেল 470B-র ছবিটা, এবং 470A পাহাড়পুর রোডের যাবাসনের যে অংশটা সেই অংশের ছবিটা দেখাই। আমার ভিডিওনেস পিনাকিকে নিয়ে আমি একবার আসবো, যে 470A কোনি কালয় যে অ্যাপার্টমেন্ট, সেই অ্যাপার্টমেন্টের নিচে এখানে একটি বিজ্ঞপ্তি দিয়ে যাওয়া হয়েছে 26 মে 2023 সালে কলকাতা পুরসংস্থার 15 নম্বর বোর্ড এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার বিল্ডিং ডিপার্টমেন্টে তিনি বিজ্ঞপ্তি দিয়েছেন, যেখানে বলা হয়েছে বিপজ্জনক অংশ ভেঙে ফেলতে হবে এবং এই বাড়ির যারা মালিক এবং যারা এই বাড়ির বাসিন্দা তাদেরকে বিজ্ঞপ্তি দিয়ে বলা হয়েছে যে 470A পাহাড়পুর রোডের 133 নম্বর ওয়ার্ডের অন্তর্গত এই যে বাড়ি, সেখানকার যে বিপজ্জনক অংশ, সেই বিপজ্জনক অংশ দ্রুততার সঙ্গে ভেঙে ফেলতে হবে। কিন্তু প্রশ্ন অন্য জায়গায় সৃজিতা, এই স্থাপত্য এখনও অবধি টিকে রয়েছে কলকাতা পুরসংস্থার তরফ থেকে বাড়ির একটি অংশে বিপজ্জনক বাড়ির তকমা লাগিয়ে একটি বোর্ড ঝুলিয়ে দেওয়া হয়েছে, বাড়ির বিপজ্জনক অংশ ভেঙে ফেলার নোটিশ দেওয়া হয়েছে, কিন্তু এই বাড়ির যে স্থাপত্য সেই স্থাপত্য এখনও অবধি অটুট। দেখো, একটু দেখাবার চেষ্টা করি আবাসনের যে দুটি অংশ, অর্থাৎ 470A 470B এই মধ্যবর্তী যে দূরত্ব কার্যত আমার দুই হাতের সমান, এবং ঠিক ওপরের দিকে তাকালে দেখতে পাবে, আমার ভিডিও স্পিনাকি বলে পিনাকি একবার ওপরের দিকটা দেখাও, ওপরের দিকে দূরত্ব দুই হাত তো অনেকটা দূরের কথা, দুই আঙুল পর্যন্ত নেই। আর এখানেই কিন্তু প্রশ্ন উঠছে যে শুধুমাত্র বিজ্ঞপ্তি বা বিপজ্জনক বাড়ির তকমা সেটে দিয়েই কলকাতা পুরসংস্থা কি দায় এড়াতে পারবে? যে প্রমোটার এই বিল্ডিং তৈরি করেছেন, এই আবাসন তৈরি করেছেন, তার বিরুদ্ধে কী পদক্ষেপ নিয়েছে কলকাতা পুরসংস্থা? এবং প্রায় এক বছরের কাছাকাছি সময় ধরে বিজ্ঞপ্তি দেওয়া হলেও তারপরে এখনও অবধি বাড়ির অংশ হেলে রয়েছে, দূরত্ব একেবারে। তুমি যদি শুনতে পাও, যে বিল্ডিংটি ভাঙা হয়েছে, যে বিল্ডিংটি আজকে ভাঙা হচ্ছে, অনেকে বিক্ষোভ দেখাচ্ছেন, যে বিল্ডিংটি ভাঙা হচ্ছে সেই বিল্ডিং এর জন্য কোনো নোটিশ এসেছিল কি? দেখো, যে বিল্ডিংটি আজকে ভাঙা হয়েছে, অন্তত কলকাতা পুরসংস্থা দাবি করছেন তারা সেখানে নোটিশ দিয়েছিলেন, যদিও স্থানীয়রা তারা আবার অবশ্য পাল্টা দাবি করছেন, সেক্ষেত্রে যে তলটি ভাঙা হয়েছে সেই তলটি ভাঙার জন্য কোনো নোটিশ কলকাতা পুরসংস্থার তরফ থেকে দেওয়া হয়নি। কিন্তু প্রশ্ন বারবার একটাই সৃজিতা, যে নোটিশ দেওয়া হোক বা না হোক,
কলকাতা পৌরসংস্থা বাস্তবে কি পদক্ষেপ নিয়েছে এই ধরনের বাড়ি যেগুলো হেলে পড়েছে, যেগুলো কার্যত একটির সঙ্গে আরেকটি সম্পূর্ণ লেগে গিয়েছে, সেই বাড়িগুলির যারা বাসিন্দা তাদেরকে নিরাপদ রাখার জন্য এই প্রশ্নটাই কিন্তু সবথেকে বড় সুজিতা। শুধুমাত্র নোটিশ দিলেই কি কলকাতা পৌরসংস্থা তার দায় এড়িয়ে যেতে পারে, নাকি পদক্ষেপ, সেই পদক্ষেপটা যেটা খুব প্রয়োজনীয় সেটা কবে হবে, সেই প্রশ্নের উত্তরও কিন্তু গোটা বাংলার মানুষ খুঁজছেন সুজিতা। একেবারে ধন্যবাদ, ধন্যবাদ ভাস্কর যে তথ্যগুলো তুমি দিলে, অসাধারণ কিছু তথ্য দিলে, যে আরো কিছু বিল্ডিং দেখতে আমরা এই মুহূর্তে দেখালাম, আপনারা দেখতে পাননি, আরো কিছু বিল্ডিং আমরা এই মুহূর্তে দেখালাম যেখানে একটা জানলার সঙ্গে পাশের বাড়ি এরকম প্রায় লেগে গিয়েছে। যাই হোক, ইতিমধ্যেই অনির্বাণ আমাদের সঙ্গে এসে যোগদান করেছেন। অনির্বাণ একসঙ্গে একজন আইনজীবী এবং শাসক দলের সমর্থনে তিনি কথা বলেন। অনির্বাণ, আমাকে একটা কথা বলুন, এই যে গোটা ঘটনাটা ঘটে গেল, আইনি না বেআইনি? বেআইনি হলে কেন সেটাতে পুরসভা নজর দেয়নি? দেখুন, যে কনস্ট্রাকশনটি গার্ডেনের নিচে ভেঙে পড়েছে নির্দিষ্টভাবে সেটা বেআইনি, অন্য কোনো কথাই নেই। কিন্তু বেআইনি হলো কেন বলছি, বেআইনি বাড়ি হলে যে সেটা ভেঙে পড়ে সেটা কিন্তু সবসময় সেটা হয় না। আইনি বাড়ি এবং ভেঙে পড়ে মানুষের প্রাণ যায়, একজনের প্রাণ চলে গেছে, এটা আমরা দেখেছি। হ্যাঁ, অবশ্যই অত্যন্ত নিন্দনীয় ঘটনা, অত্যন্ত দুঃখজনক ঘটনা। কিন্তু খেয়াল রাখবেন যে একটা আইনি বিল্ডিংও যদি খারাপ ম্যাটেরিয়াল দিয়ে বানানো হয় সেটাও ভেঙে পড়তে পারে। এক্ষেত্রে যে প্রোমোটার যে বাজে বানিয়েছে, তাহলে যত দায় তাহলে হলো যে প্রোমোটার কেন খারাপ ম্যাটেরিয়াল দিয়ে বানিয়েছিল। এইবার আমার দ্বিতীয় প্রশ্ন অনির্বাণ আপনাকে, সহজ প্রশ্ন, যা যা জানা যাচ্ছে ওটা জলাশয় ছিল, জলাশয়টা বোঝানো হয়েছে, এক ওটা আইনি না বেআইনি? দ্বিতীয়, এই জমি যদি বেআইনি হয় তাহলে সেখানে বাড়ি তৈরির অনুমোদনটা কে দিল, সেটা আইনি না বেআইনি? এর উত্তর নিশ্চয়ই সেখানে জলা জমি কনভার্ট করার উপায় আছে, যদি সেটা না হয় তাকে নির্দিষ্টভাবে বেআইনি, এ নিয়ে কোনো সন্দেহ নেই। তার জন্য প্রশাসনের যারা দায়ী তাদেরকে মেয়র ডেকে পাঠিয়েছেন, শোকজ করেছেন, যা পদ্ধতি। আমি এটাই চাইছিলাম যারা যারা সেখানে সরকারি কর্মচারী, যারা ইঞ্জিনিয়ার, তাদেরকে ডেকে ডেকে এনে কথা শোনানো হয়েছে। 134 নম্বর ওয়ার্ডে দায়িত্বে যিনি রয়েছেন তাকে ডেকে এনে চারটে কথা শোনানো হয়েছে, শোকজ করা হয়েছে। আমার প্রশ্ন হচ্ছে, যিনি সরকারি কর্মচারী, যিনি একজন ইঞ্জিনিয়ার, তার সঙ্গে অনুমোদনের কি সম্পর্ক, এটা আমার জানা নেই। আমি এটাই জানার চেষ্টা করব সময় একটা ছোট্ট ব্রেকের, আমি ব্রেক নিয়ে ফের আলোচনায় ফিরছি, দেখতে রাখুন রিপাবলিক। আমার প্রশ্ন হচ্ছে, ওই ইঞ্জিনিয়ারদের, ওই সরকারি কর্মচারীদের শোকজ করে কি লাভ? ওদেরকে শোকজ করার কারণটা কি? একটা জলজান্ত পুরো আইন রয়েছে, সেটাকে কেন মেনে চলা হচ্ছে না? আইনের ফাঁক কেন খোঁজা হচ্ছে? স্কেপগোট বলে একটা কথা আছে, তো ওই আধিকারিকদের আজকের দিনে পরিণত, ওরা তো কাটমানি নেয় না, বা নিলেও হয়তো কত পয়সা নেয়। যারা কাউন্সিলর আছে প্রত্যেকটা বাড়ি গিয়ে দেখুন, তৃণমূলের কাউন্সিলরদের রেট ফিক্স করা আছে, যে ইললিগাল হলে এত টাকা স্কোয়ার ফিট, লিগাল হলেও এত টাকা স্কোয়ার ফিট, লিগাল হলে এত টাকা দিন হয়ে যাবে কাজ। হ্যাঁ, আপনি ঘুরে গিয়ে দেখুন না, নইলে ওই যে তৃণমূলের কাউন্সিলরদের এত বড় বড় গাড়ি, আগে আমরা দেখতাম কাউন্সিলর মানে কেউ একটা পাড়া নিয়ে একটা কাউন্সিলর সাইকেলে চড়বে। ওই যে আমার প্রশ্ন হচ্ছে, এত বড় বড় গাড়ি বলছেন, একজন কাউন্সিলরের স্যালারি কত হয় যে অত বড় বড় গাড়ি হবে? এই প্রশ্নটা করতেই হচ্ছে। স্যালারি মানুষ কেউ জানতেই পারে না, কারণ স্যালারিটা হচ্ছে একেবারে নগণ্য, 10-12 হাজারের বেশি হয় না। যা টাকা তারা তোলাবাজিতে আয় করে তার কাছে স্যালারি হচ্ছে একেবারে নেগলি, তোলাবাজি আসলে একেবারে, নইলে এত পয়সা একটা কাউন্সিলর আগে ভেসপা স্কুটারে চলতো, এখন দেখবেন ফরচুনারে চলে, কোথা থেকে আসে টাকা? 75% ভাগটা তো রয়েছে। এবং সব থেকে বড় কথা, যখন প্রথমে গাড়ি নিচে ঘটনা ঘটলো তখন মেয়র বলেছিলেন, কেমন এটা জানি না, তারপরে এখন এমন অবস্থা হলো যে ওখানে পুরসভার লোক পাঠিয়ে এখন বাড়িটা ভাঙতে হচ্ছে। তাই না, ওই বাড়িটা ভাঙছে, যে বাড়িটা ভেঙে পড়েছে সেই বাড়িটা দেখেও, সেই রাস্তা দেখেও মেয়র বলেছিলেন, না না এটা তো নিশ্চয়ই বেআইনি, এটা বেআইনি ছাড়া হতেই পারে না। আশ্চর্য, মেয়র শুরুতে কোথায় ছিলেন? মেয়র সব কিছু জানে, শুধু এখানে নয়, আজকে নিউ টাউনে এরকম প্রচুর পুকুর বুঝিয়ে বাড়ি তৈরি হচ্ছে। আমি একটা কথা বলবো, যখন পুকুর বুঝিয়ে বাড়ি তৈরি হচ্ছে তখন সয়েল টেস্ট করা হয় না, ওরা কিছুই জানে না, একটা বিল্ডিং উঠে যাচ্ছে, তারা কিছু জানে না, তাদের কাগজপত্র কোনো আইনি কত রকম সিস্টেম আছে সেই সিস্টেমের বাইরে গিয়ে করছে, কারণ এরা কম সময়ের মধ্যে প্রচুর টাকা উপার্জন করবে। আমার কাছে সময় একদম নেই, আমি শেষ প্রশ্ন অনিমাদিকে করব। একটা পুরো ভোট হয় তো, বিশাল ঢাকঢোল পিটিয়ে একটা পুরো ভোট হয়, তাহলে সেই ভোটে যারা জিতে এলো
মানুষ লাইনে দাঁড়িয়ে থেকে ভোট দিল, তাদের কাজটা কি? আমি কিছু জানি না এটা বলা, জাস্ট 10 সেকেন্ড সময় আমি দিতে পারবো সময়। নিশ্চিতভাবে প্রশাসনের যে কর্তা ব্যক্তি দায়ী তাদের তো দায়িত্ব, আমি প্রশাসন 100 বার যাদের ইমপ্লিমেন্ট করা দায়িত্ব প্রশাসনের, রাজনৈতিক দায়ের কথা যদি বলেন, এক মিনিট, রাজনৈতিক দায়ের কথা যদি বলেন, এক্ষেত্রে আমি ধরে নিলাম তৃণমূল খুব খারাপ, বিজেপি তো খুব ভালো। যখন তারা ক্যাম্পেইন করছিল তারা লিস্ট দেখিয়েছিল, এখানে এখানে এগুলো জলাজমি বোঝানো হয়েছে, এটা কেন হয়েছে কোনোদিন করেনি। শুনুন, আজকে ঘটনা ঘটে যাওয়ার পর ওরকম আমল অনেক তোলা যায়, বলে দিচ্ছি আপনার সময় নেই, আমার কাছে সত্যি আর সময় নেই, সময় শেষ, আমাকে আজকে আলোচনা এখানেই শেষ করতে হচ্ছে। আমি বুঝতে পারলাম না যে হঠাৎ করে বিরোধী দলের কোথা থেকে ঢুকে এলো, আজকের এই একাধিক প্রশ্ন নিয়ে আজকের আলোচনা এখানেই শেষ করছি। দেখতে থাকুন রিপাবলিক বাংলা।